হ্যালো মাই অল ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 5:43 আর আমরা এখন যাচ্ছি ভিডিও শ্যুট করতে। মর্নিং ওয়ার্কের একটা ভিডিও শ্যুট হবে। নদীর ধারে অনেকটা দূর যেতে হবে, তো বেশি কথা বলবো না। আমি আর নিশা এদিকে রেডি হয়ে গেছি, এদিকে আমি আজকে সকাল মানে আগে এসে রিয়াদিকে আজকে তাড়া দিয়েছি, জানো রিয়াদি পরিবার ঘুমাচ্ছিল। তো এখন ডাকবো নবকে, তারপর তুলিকে, তারপর যাব আমরা সবাই মিলে। তো তোমরা ভ্লগটা দেখো, ভালো লাগবে। সবাই আমাকে দেখলে অবাক হয়ে যাবে আর বলবে এরা মর্নিং ওয়ার্কে এসেছে নাকি ফ্যাশন শোতে এসেছে। আমি তো এইজন্য একটু একটু লজ্জায় আছি। এদিকে নব দাঁড়িয়ে আছে। তো দেখো আমরা যেতে যেতে অনেকটা প্রায় চলে সকাল, পাগল আছিস। সবে এখনো পর্যন্ত আমরা হাঁটা শুরু করলাম, এখনো নদীর ধারেও এসে পৌঁছাই, সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে বলতে একটু ভোরের আলো ফুটেছে, তখন অন্ধকার মুখ দেখা যাচ্ছিল না, এখন আলো মুখটা দেখা যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটা। সত্যি কথা বলতে এখনো অতটাও শীত পড়েনি যে ঠান্ডায় থরথর করে কাঁপবো। এই হাওয়াটা আমার ভালো লাগছে, কি জোরে জোরে হাওয়া হচ্ছে। আমাদের এখন বাঁধের কাজ হচ্ছে প্রচন্ড ধুলো। কেউ এখন আসেনি, এরকম অতিরিক্ত ধুলো, কারণ বাঁধের কাজ হচ্ছে না, ধুলোটা দেখবে পুরো আমাদের জুতো ধুলো ভর্তি হয়ে গেছে, সাদা জুতো কাদা হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি, আপাতত এখনো পর্যন্ত পৌঁছাইনি। এখনো যেখানে আমরা ভিডিও শুট করব সেখানে যেতে অনেকটা টাইম লাগবে। জাস্ট ধুলোটা দেখো এখানে, এটা তো ধুলো মেয়েকে ভূত হয়ে আছে। আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে, এবার আমরা শ্যুটটা স্টার্ট করব। আর মোটামুটি আলো ফুটে গেছে, এবার আমরা শ্যুটটা স্টার্ট করতে পারি। কিছুক্ষণ আগে অনেকটা অন্ধকার দেখাচ্ছিল, শ্যুট করলে ভালো লাগতো না। এবার আমরা শ্যুটটা স্টার্ট করতেই পারি। হাঁপিয়ে গেছি এতদিন পরে অনেকটা, তোমরা মানে ব্লগটা কেটে কেটে হচ্ছে বলে বুঝতে পারোনি, বাট আমরা অনেকটা এসেছি বাড়ি থেকে অনেকটা এসে গেছি আমরা। যেরকম অন্ধকার অন্ধকার লাগছে, আমাদের হাঁটলে হবে না আমাদের ছুটতে হবে। সূর্য উঠে গেল আর আমরা সবে মর্নিং ওয়াক করতে যাচ্ছি। তা এই চল নে, তুই ঠান্ডা কাপ আর তুই ছোট নে নে, তিনজন আয়, তিনজনের মতো আয়। হ্যাঁ আয় নে, তো আমাদের ভিডিও শ্যুটটা হচ্ছে, হতে হতে এখন নবদ্বীপ ক্লান্ত হয়ে গিয়েছে, না নবদ্বীপ পারটাই হচ্ছে ক্লান্ত, সেই জন্য নবদ্বীপ বসে আছে। ওদিকে তুলিদি দেখো মনের আনন্দে ফটো তুলতে চলে যাচ্ছে সেই নদীর তীরে। দেখো একটু আগে ঠান্ডায় কাঁপছিল আর এখন বলছে খুব গরম হচ্ছে, সব খুলে দিচ্ছে একে করে। আর এদিকে আমাদের একটা পার্ট হচ্ছে রিয়াদি ব্যায়াম করবে, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে।
তো তোমরা ব্লগটা দেখতে থাকো। বাবা শরীরে বুক ধরপড় করছে রে, অনেকদিন পর শরীর যার মনে হচ্ছে জমে আছে। তারপর আর কি করব দাদা, মেন যে ভিডিওটা শুটের জন্য এসেছিলাম। ও বাবা দাঁড়া দাঁড়া, বাবাকে দেখতে পেয়েছি। হেই মা বাবা, মা বাবা, আমাদের স্যার আমাকে বলছে যে আজকে আমার দেরি হলো না তোমাদের। তাহলে আমি বলতে তো আপাতত আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমার বাবা ওইদিকে কোথাও একটা যাচ্ছে রে, দেখা যাক। এবার আমরা শুট করব, বৃষ্টি পড়ছে, হ্যাঁ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সাফ পানি, পানি মে আগ, আই সালা, এ অনেকটা জোরে বৃষ্টি পড়ছে এখানটা, বৃষ্টি পড়া বললো তো। এখন আমরা রিলস বানাবো, দু একটা রিলস বানিয়ে বাড়ি যাব। ফোনে চার্জ শেষ হয়ে গেছে শুট করতে করতে, এখন বাজে 8টা, ওয়েদার দেখে বুঝতে পারছো কন্টিনিউ আমাদের 2 ঘন্টা ভিডিও শুট হয়েছে। কি করে চলে গেল বল? হ্যাঁ না, 5:30 6:30 7:30 কে 2.5 ঘন্টা 2.5 ঘন্টা, আমি এসে 4:30। এত বড় মিথ্যে কথা বলিস নিশা, তোর বাপ লাগবে। মেইন কথা হচ্ছে এই দেখো, প্রথমবার টাইমে এসেছিস, হয়তো প্রথমবার টাইমে এসেছিস সেই জন্য একটু বেশি ঢাক পেটাচ্ছি, কারণ অন্য টাইমে তো আমাকে ওয়াকা খেতে হয় রিয়াদির কাছে। 4:30 না 5টার সময় এসেছিস, এবার যাবো যাচ্ছি বাড়িতে। আর আমার ফোনের চার্জ শেষ, 10% চার্জ, যতক্ষণ চার্জ আছে ততক্ষণ ভিডিও করবো, তারপর অফ হয়ে যাবে। তো চলো, এই জায়গার পরিবেশটা খুব সুন্দর লাগছে, তোমাদের একটু সিনেমাটিক শট দেখিয়ে দিই। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক কাপ চা হলে কেমন হয়? আমার চায়ওয়ালা চায় লেকে পচ গই হে, পড়ে যাবে। চার জনে চারটে হাত এখানটা রাখ, চারটে হাত দিয়ে তুলবো, ঠিক আছে? আমি দিচ্ছি না। দরিয়া দি তো ওই দিকটা, দাঁড়া সরি যা একটু, আমার অসুবিধা হবে না, নাও দিই। 1 2 3 স্টার্ট। It could have gone.